নমস্কার আজ 6 জানুয়ারি বৃহস্পতিবার ঈশান বাংলার দর্শকদের জানাচ্ছি ইভিনিং ডেইলি ইভিনিং শোতে সাদর আমন্ত্রণ আজকে আমরা আলোচনা করব একটু স্থানীয় রাজনীতি নিয়ে স্থানীয় রাজনীতি ইতিমধ্যে একটা বিষয় নিয়ে গতকাল থেকে স্থানীয় রাজনীতির সরগরম সেটা হলো শিলচর জেলা কংগ্রেসের সভাপতি পদ নিয়ে গত কয়েক মাস থেকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি কে হবেন এ নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে বিরোধী শিবিরে এবং আমরা লক্ষ্য করলাম যে অসম প্রদেশ কংগ্রেস কমিটি এই বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে যার ফলে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে শিলচর জেলা কংগ্রেসে এবং জেলা কংগ্রেসের কাজকর্ম প্রায় নেই বললেই চলে কারণ অভিভাবকহীনভাবে চলছে শিলচর জেলা কংগ্রেস এ নিয়ে একটা প্রতিবেদন আমরা আগেও করেছিলাম কিন্তু এখন যে সমস্যা দেখা দিয়েছে সেটা হলো যে শিলচর জেলা কংগ্রেসের যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটা নিয়ে একটা সভা আহ্বান করা হয়েছিল গতকাল সভা নয় এটা একটা আলোচনা সভা কোনো নির্ধারিত কোনো সভা নয় এটা বা কোনো নোটিশ দিয়ে বা আগাম জানান দিয়ে বা নির্ধারিত কাউকে সভাপতি করে এই সভা অনুষ্ঠিত হয়নি একটা সভা হয়েছিল এই সভার মাধ্যমে ঠিক হয়েছিল যে শিলচর জেলা কংগ্রেস কীভাবে চলবে যেখানে স্থায়ী কোনো সভাপতি নেই শিলচর জেলা কংগ্রেসের যিনি সভাপতি আছেন প্রদীপ কুমার দে তিনি দীর্ঘদিন থেকেই নিয়মিত অফিসে আসেন না তার নানা ধরনের ব্যক্তিগত অসুবিধা রয়েছে তাই তিনি আসছেন না এবং না আসার ফলে মাঝখানে দায়িত্ব দেওয়া হয়েছিল অমিতাভ সেনকে কিন্তু পরবর্তীতে অমিতাভ সেনের জায়গায় দায়িত্ব দেওয়া হয় মণিকান্ত সিনহাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তাকে সাহায্য করার জন্য একটা কমিটি গঠন করা হয় এই কমিটিতে আবার কারা ঢুকবেন না ঢুকবেন এ নিয়ে একটা বিরাট বিতর্ক চলতে থাকে কংগ্রেস শিবিরে অনেকে প্রশ্ন করবেন যে কংগ্রেসকে নিয়ে কেন আলোচনা করছি কংগ্রেস কিনা আলোচনার জন্য করছি যে কংগ্রেস হলো প্রধান বিরোধী পক্ষ এবং গণতন্ত্রের বিরোধী দল শক্তিশালী হওয়াটা খুব প্রয়োজনীয় কংগ্রেস এই জন্যই শক্তিশালী হওয়া প্রয়োজন যাতে গণতন্ত্র সুস্থভাবে বজায় থাকে কারণ শাসক দলের প্রতিবাদ করবে বিরোধী দলরাই বিরোধী দল ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না তো শিলচর জেলা কংগ্রেসে যে গতকাল যে সভা হয়েছিল এই সভার খবর বেরিয়েছে আজকের বিভিন্ন সংবাদপত্রে এবং খবর বের হওয়ার পর কংগ্রেস শিবিরে একটা তৎপরতা শুরু হয়েছে এবং এইখানে একটা এবং এই সভার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখন থেকে শিলচর জেলা কংগ্রেসের অস্থায়ী অন্তর্বর্তী সভাপতি হবেন বাবুল হোড কিন্তু এই কিন্তু আসলে কি হয়েছিল কংগ্রেসের বিভিন্ন ব্যক্তিরা যারা যা বলছেন সেটা হলো যে এই সভাটা ছিল নিছকই একটা আলোচনা সভা এবং এই সভায় বাবুল হোডকে আপাতত কাজ চালানোর জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে কারণ সভাপতি অন্তর্বর্তী সভাপতি হোক বা অস্থায়ী সভাপতি হোক সেটা নিয়োগ করার কোনো ক্ষমতা জেলা কমিটির থাকে না জেলা কমিটির এই এখতিয়ার নেই তারপরও কিন্তু এটা ঠিক করা হয়েছে অবশ্যই পারেন স্থানীয়ভাবে কেউ যদি মনে করেন যে কংগ্রেসকে চালাতে হবে এবং কাউকে দায়িত্ব দিলে চালানোর কাজটা সুন্দরভাবে হতে পারে সেটা একটা খুব আনন্দের কথা কিন্তু মজা হয়েছে মজা নয় যেটা মূল যেটা সূত্রপাত হয়েছে বিতর্কের সেটা হলো যেখানে কয়েকটি নাম উঠে এসেছিলো সভাপতি পদের জন্য এবং প্রতিটি নামকে নিয়েই একটা প্রশ্নবোধক চিহ্ন এসেছিল অমুককে সভাপতি আপত্তি অমুককে সভাপতি আপত্তি এবং এই আপত্তির ফলে কি হয়েছে এখন পর্যন্ত এই বিষয়টি ঝুলে রয়েছে বাবুলুর নিজেও বলছেন যে তিনি সভাপতি নন দায়িত্ব দিয়েছেন তিনি যখন বর্তমানে তিনি শিলচর জেলা কংগ্রেসের জেলার দায়িত্ব আছেন কিন্তু তিনি সভাপতির দায়িত্ব নন বলে তিনি জানিয়েছেন আবার এই গতকালকার সভা আবার তাকেই দায়িত্ব দিয়েছে যে আপনি আপাতত চালান তো সেই চালানোর কাজটা হচ্ছে আবার একটা প্রশ্ন উঠছে যে অমিতাভ সেনকে কেন দায়িত্ব দেওয়া হলো না অমিতাভ সেনকে দায়িত্ব দেওয়া হলো না এই জন্য যে অমিতাভ সেন মাঝখানে কংগ্রেস থেকে রিজাইন দিয়ে পদত্যাগ করেছিলেন যখন সুস্মিতা দেব যখন কংগ্রেস ছেড়েছিলেন তখন এর দুদিন পরে অমিতাভ সেন রিজাইন দিয়েছিলেন কংগ্রেস থেকে কিন্তু তার পদত্যাগপত্র গৃহীত হয়নি তিনি আবার কংগ্রেসে ফিরে এসেছেন এই কারণ দেখিয়ে যখন বলা হলো যে তিনি কংগ্রেসে তিনি যোগ দিতে পারবেন না তখন উঠে এসেছে কিশোর ভট্টাচার্যের নাম কিশোর ভট্টাচার্যের নাম উঠে আসার বড় আপত্তি কিশোর ভট্টাচার্য তো একসময় তার উপর সকসের যেভাবে বলেছিলেন যে তিনি কংগ্রেসের সদস্যই নয় তাহলে তিনি কেন তারপর উঠে এসেছিল মিসবাহুল ইসলাম লস্করের নামও কিন্তু কথা উঠল যে মিসবাহুল ইসলাম লস্কর দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন তার সাসপেনশন আদেশই প্রত্যাহার হয়নি তিনি বিধায়ক হতে পারেন সেটা অন্য কথা কিন্তু সংগঠন অন্য জিনিস তার নাম উঠল না এইভাবে
দেখা যাচ্ছে কি যে কোনো কারোর নামেই কিন্তু একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসা যায়নি, একমাত্র বাবুলুর নাম ছিল। অজিত সিং এবং অরুণ দত্ত মজুমদারের নাম অবশ্য এসেছিল, কিন্তু দুজনেই জানিয়েছেন যে তারা এই মুহূর্তে এই দায়িত্ব নিতে পারবেন না। এই হলো শিলচর জেলা কংগ্রেসের অবস্থা। শিলচর জেলা কংগ্রেসে একজন সভাপতি না থাকার ফলে কোনো ধরনের কাজকর্ম এখন হচ্ছে না, এটা সত্য কথা। এবং এবং আজ জোর চর্চা চলছে কংগ্রেস মহলে যে কেন এভাবে একজন স্থায়ী সভাপতি এখনও দেওয়া হচ্ছে না। স্থায়ী সভাপতি দেওয়া না হলে কিন্তু কংগ্রেস একটা সমস্যার মধ্যে পড়বে। প্রদীপ এবং কিছু খুব উঠেছে, প্রদীপ দেখে নিও, তিনি অন্য কেউ বসতে দিচ্ছেন না, নিজেও ছাড়ছেন না, এরকম কথা উঠেছে। যা যে নামই আসুক আপত্তি উঠছে, এবং আপত্তিটা এমন জায়গায় উঠেছে যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়ে যায় কংগ্রেসে। আমরা দেখেছি এতদিন করিমগঞ্জ কংগ্রেস বা হাইলাকান্দি কংগ্রেসে মারপিট হতো, বিভিন্ন বিষয়ে মারপিট হওয়াটা খুব একটা সাধারণ ঘটনা শিলচর করিমগঞ্জ কংগ্রেসে বা হাইলাকান্দি কংগ্রেসে। শিলচর কংগ্রেসে অবশ্য আজ পর্যন্ত মারপিটের ঘটনা ঘটেনি, কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে দিনে দিনে তাতে কিন্তু এরকম একটা ঘটনা ঘটতেই পারে। তবুও শিলচর জেলা কংগ্রেসের সবাই আশাবাদী জেলা কংগ্রেসকে একটা ছন্দে আনা যাবে। আসলে কংগ্রেসে আসলে এখন শিলচর জেলা কংগ্রেস কার্যত একটা নেতৃত্বের সংকটে চলছে, এটা সত্য কথা। সুস্মিতা চলে যাওয়ার পর, সুস্মিতা তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর এই নেতৃত্ব এই শূন্য এই নেতৃত্বের যে একটা সংঘাত শুরু হয়েছে বলতে পারি, বা নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হয়েছে। এখানে কেউই কাউকে মানতে চাইছেন না, এটাই হচ্ছে সমস্যা কংগ্রেসের জন্য। তো তবুও কংগ্রেস নেতারা আশা করছেন যে তারা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অজিত সিং বলেছেন যে তিনি ওই সমস্যা তিনি চেষ্টা করছেন যাতে এই সমস্যা কাটিয়ে উঠে যায়। অরুণ দত্ত মজুমদার আছেন এবং সিনিয়র কংগ্রেসের নেতারা আছেন, তারা চাইছেন যাতে এই সমস্যা থেকে একটা উত্তরণের রাস্তা খুঁজে নেওয়া যায়। আপাতত শিলচর জেলা কংগ্রেস এরকমই একটা দুদুল্যমান অবস্থায় চলছে। এবং গতকালকের যে সভা, এই সভায় রেজলিউশন একটা লেখা হয়েছিল, এবং এই রেজলিউশন লেখা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে যেটা প্রকৃত অর্থে যেটা সভা নয় সেটার আবার রেজলিউশন কীভাবে লেখা হয়। এবং দেখা গেছে এই সভায় এমন কিছু সিনিয়র মানুষের নাম লেখা হয়েছে অনেক জুনিয়রের নিচে, এ নিয়েও নানান ধরনের কথাবার্তা উঠেছে। তবুও কংগ্রেস কর্মীদের আশা যে খুব তাড়াতাড়ি প্রদেশ কংগ্রেস স্থায়ী একজন সভাপতির নাম ঘোষণা করবে, এবং স্থায়ী একজন সভাপতির নাম ঘোষণা না করা পর্যন্ত কিন্তু শিলচর জেলা কংগ্রেস একটা সংকটের মধ্যে চলছে, কার্যত অভিভাবকহীন অবস্থায় চলছে, একটা ছন্ন ছাড়া দিশিয়ার অবস্থায় চলছে শিলচর জেলা কংগ্রেস। এবং এই সংকট থেকে উদ্ধার করার জন্যই গতকালকের সভাটা ডাকা হয়েছিল, কিন্তু সভা ডাকার পরও কিন্তু কার্যত কোনো ফলাফল বেরোলো না। বাবুলুরকে সভাপতি দেওয়া হয়েছে বলে যে একটা সিদ্ধান্ত না হয়েছে সেই সিদ্ধান্তকেই অনেকে মানতে চাইছেন না, বলছেন না এরকম তো কোনো, খুদ বাবুলুরই বলছেন যে তিনি সভাপতি নন, অন্তর্বর্তী সভাপতি তিনি নন, কারণ অন্তর্বর্তী সভাপতি দেওয়ার দায়িত্ব জেলা কংগ্রেসের সেই ক্ষমতা থাকতে পারে না, এটা প্রদেশ কংগ্রেসের ব্যাপার। তাই একটা বেশ একটা রাজনৈতিক ডামাডোল চলছে শিলচর জেলা কংগ্রেসে। এটা একটা আকর্ষণীয় বিষয়, এটা একটা কংগ্রেসের জন্য, কংগ্রেস কর্মীদের জন্য এটা একটা চিন্তার ব্যাপার। তবে তারা সবাই আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে প্রদেশ কংগ্রেস কাছাড়ে এই শিলচরে জেলা কংগ্রেসের সভাপতির স্থায়ী সভাপতির নাম ঘোষণা করবে। ধন্যবাদ।